সুপ্রিয় দর্শক, আহ্বানিক গ্রুপে স্বাগতম। দর্শক, আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ এবং যারা বিশেষ করে ড্রাগন চাষি আছেন তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা। দেখুন দর্শক, আমি বর্তমানে ঢাকা শহরে অবস্থান করছি। আমাদের বাংলাদেশে ড্রাগনের সিজন কিন্তু শেষ, কিন্তু এখন বিদেশি যে ভিয়েতনাম থেকে যে ড্রাগনটা আসছে সেটা কিন্তু বাংলাদেশের বা মার্কেটে দেশি প্রোডাক্টের সাথে ওইটা মোটামুটি দখল করে নিয়েছে বাজারটা। কারণ আমরা দেখেন এই নভেম্বর থেকে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই 4-5 মাস কিন্তু ড্রাগন আর আমরা দিতে পারবো না, কারণ আমাদের শীতকাল চলে এসছে। আমরা জানি শীতকালে ড্রাগনটা হয় না। তো আমরা এখন ইন্টারন্যাশনাল যে প্রযুক্তি আছে, যে প্রযুক্তির মাধ্যমে আমরা সারা বছর বা 12 মাস আমরা ড্রাগন ফল পেতে পারি, তাতে করে আমাদের অর্থনীতিও সমৃদ্ধ হবে, পাশাপাশি ড্রাগন চাষি যারা আমরা আছি তাদের জন্য খুবই ভালো হবে। কারণ তাদের 12 মাস একটা ফসল থেকে ইনকামের একটা সুযোগ আসবে এবং এই সময় তারা প্রাইসটা অনেক ভালো পাবে এবং বিদেশি ইম্পোর্টটা কমে যাবে, এটা আমাদের বৈদেশিক মুদ্রা সেভ করবে। তো আমি আজকে আপনাদের মানে আমি কিছু ইন্টারনেট ঘাটাঘাটি করলাম, সেখান থেকে আপনাদের কিছু তথ্য শেয়ার করব, যার জন্য ভিডিওটা করা। আমি নিজেও আমার ফার্মে ভিডিও এই লাইটিংয়ের ব্যবস্থাটা করার চেষ্টা করেছি। প্রযুক্তিটা হচ্ছে ফার্মের, আমরা আগে নর্মাল ডিউরেশনটা বুঝি, সেটা হচ্ছে এপ্রিল মাসে আমাদের ফল শুরু আসে, মানে মে এপ্রিল থেকে আমাদের ফুল আসা শুরু করে ড্রাগনের। তো আমি ড্রাগনকে মে ফুল বলি, কারণ মে মাসে ওরা ওদেরকে পাওয়া যায় বৈশাখের সময়। তো মে থেকে নভেম্বর পর্যন্ত বা অক্টোবর পর্যন্ত দৈনিক সানলাইট থাকে 12 ঘন্টার মতো, কিন্তু পরবর্তী সময়গুলো বা যে শীতকালীন যে সময় তখন কিন্তু সানলাইট বা ডে যে আওয়ার যে সানলাইট এটা কিন্তু কমে যায়, সূর্যের আলো বা দিনের দিনের দৈর্ঘ্য কমে যায়, যে কারণে আপনার ড্রাগন কিন্তু তখন কিন্তু তাদের ফল ফুল দেওয়া বন্ধ করে দেয়। তো ভিয়েতনাম, থাইল্যান্ড, চীন, তারপরে হচ্ছে কোরিয়া বা বিভিন্ন যেসব দেশ আছে সেখানে কিন্তু 12 মাস এটা চাষ হচ্ছে। এটা লাইটিং প্রযুক্তির মাধ্যমে খুব ভালো ফলন পাওয়া যাচ্ছে এবং সাইজও খুব বড় হচ্ছে, বা এর বেনিফিট কম্পারেটিভ অ্যানালাইসিস, কস্ট বেনিফিট অ্যানালাইসিস করেও এখান থেকে ভালো আমরা আশা ফল পাচ্ছি। ইন্ডিয়াতেও দেখলাম যে ওরা খুব ভালো এগুলো অ্যাপ্লাই করছে, বড় বড় ফার্ম আছে যেখানে তারা এর ভালো বেনিফিট পাচ্ছে। তো দর্শক, আমরা এই অপরচুনিটিটা নিতে চাই বা কেন নিব না? আসলে দেখেন, প্রযুক্তি, যে কোনো প্রযুক্তি যদি অ্যাপ্লাই করতে হয় তো যারা এক্সপার্ট তাদের কাছ থেকে এটা নিলে ভালো হয়। আমি অবশ্য এই ফিল্ডে প্রথম, তারপর প্রথম বলতে নতুন, তারপরেও আপনাদেরকে আমি যতদূর জানি শেয়ার করব, সেটা হচ্ছে এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আপনার ওখানকার একজন ডক্টর ASM হারুনার রশিদ, উনি একটা রিসার্চ করেছেন এই লাইটিং নিয়ে। এটাকে আমরা বলি হচ্ছে ড্রাগনের ফার্মে লাইটিংয়ের মাধ্যমে দিনের সময়কাল বৃদ্ধি করা, এবং দিনের সময়কাল যখন বৃদ্ধি পাবে তখন স্বভাবতই কিন্তু ড্রাগন গাছগুলো মনে করবে যে না, আমাদের ডে সানলাইট তো 12 ঘন্টায় আসে বা এরকম রেঞ্জ দীর্ঘ, সো তখন তারা কিন্তু ফুল দেওয়া শুরু করবে এবং সেই ফলটা আবার নতুন করে আমরা কিন্তু শীতকালীন পাব। তো এখন আমি কিছু বেসিক তথ্য বলবো, যে এখানে বাল্ব ব্যবহার করতে হচ্ছে আপনার এলইডি লাইট, মানে যেটা আপনার বিদ্যুৎ সাশ্রয়ী এবং আলো হবে অনেক চকচকা এবং উজ্জ্বল। তো আপনার টাইম বলি, বাড়ি রিসার্চে পাওয়া গেছে সেটা হচ্ছে যে আপনার বিকাল 4টা থেকে আপনার 10টা, রাত 10টা পর্যন্ত। তবে আমি ইন্টারন্যাশনাল অন্যান্য যেটা দেখলাম সেটা হচ্ছে তারা 5টা থেকে রাত 2টা পর্যন্ত বা 11টা পর্যন্ত এরকম আর কি ওদের রেঞ্জ। তো আমি বলবো যে আপনার টার্গেট রাখতে হবে ডে সানলাইট। আমি আমার ব্যক্তিগত অবজারভেশন থেকে বলবো, বিকাল 5টা থেকে আপনার রাত 11টা পর্যন্ত এই যে টাইম, ডেইলি এই টাইমটা যদি আপনি লাইটিংটা চালু রাখতে পারেন, তা আমি মোটামুটি প্রুভেন রেজাল্ট দিয়ে বলছি যে আপনারা এখান থেকে নতুন করে আবার ফুল আসা সম্ভব বা এখান থেকে আপনারা ফল পাবেন। তো এটা কিভাবে করবেন সে বিষয়ে বলি। এখন এক একজন এক এক ডিস্টান্সে কিন্তু ড্রাগনের খুঁটিগুলো দিয়ে থাকে, তো সেই খুঁটিগুলো যেমনই হোক না কেন আপনার অলমোস্ট ধরে নিতে হবে যে আপনি এমনভাবে লাইটগুলো সাজাবেন আপনি যেন 4টা পিলারের মাঝখানে একটা পড়ে, এরকম একটা পর্যায় করে দিবেন। এইভাবে যদি আপনি দেন, বা দেখা যাচ্ছে 6টা পিলারের মাঝখানে একটা,
এভাবে দিলে আপনার দেখা যায় যে পুরো যে ফার্মটা সেই ফার্মটা আপনার পুরো লাইটিং এর আওতায় চলে আসবে। এক কথায় উজ্জ্বল আলোর ব্যবস্থা যেভাবেই হোক করতে হবে। এখন কত ওয়াটে দিতে হবে এলইডি লাইট? এলইডি লাইট বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে, সেটা 9 ওয়াট করা হয়েছে, 12 ওয়াট করা হয়েছে, 25 ওয়াট করা হয়েছে, বাড়িতে সম্ভবত 100 ওয়াট এবং 32 ওয়াট, এই দুইটা করা হয়েছে। তো আমি ইন্টারন্যাশনালি যাদের বিশেষ করে আমি দেখলাম ভিয়েতনামে যেটা করেছে, ওরা আপনার 12 ওয়াটটার উপর রেফারেন্সটা ওরা বেশি দিয়েছে। কারণ 12 ওয়াটে দেখা যায় যে ওরা ঘন লাইট দেয়, কিন্তু 12 লাইট দেয়, তাতে সুবিধা হয় কি যে আপনার বিদ্যুৎ সাশ্রয়ী হয়, এবং ওদের দেশের লাইটটা কিন্তু একটু আলাদা। আমাদের দেশের এলইডি আর ওদের দেশের এলইডি একটু পার্থক্য পাওয়া যায়, কারণ ওদের দেশের এলইডি ওরা তো অনেক অ্যাডভান্স, দ্যাট মিন্স এলইডিটা আমাদের এলইডিটা নর্মালি মার্কেটে পাওয়া যায় হাউস হোল্ড বা বাসা বাড়ির জন্য, কিন্তু ওদের এলইডিটা তৈরি করা হয়েছে স্পেসিফিক্যালি আপনার ড্রাগনের ফার্মের জন্য। এই জন্য কেউ যদি চায়না থেকে বা তাইওয়ান বা যে কোনো এক কথায় চায়না থেকে যদি এলইডি ওই স্পেসিফিক এলইডিটা আনতে পারেন খুবই ভালো, যদি না পাওয়া যায় রেগুলার এলইডি দিয়ে করলেই হবে। তো এলইডি ছাড়া এমনি নর্মাল দিয়ে করলে হবে না, কারণ আপনি এটাতে কস্ট বেনিফিট করলে আপনার লস হয়ে যাবে। সো এলইডিটা এইভাবে আপনারা 12 থেকে 20-এর মধ্যে যে কোনো ওয়াট ইউজ করেন, আপনার 12 ঘন্টা ডে লাইটটা মেনটেন করেন, আশা করি এখান থেকে আপনার বেনিফিটটা আসবে। আর একটু বলি যে কোন সময় কোন মাস থেকে শুরু করবেন আর কোন মাস পর্যন্ত এটা চালু রাখবেন। আপনার নর্মালি অক্টোবর মাসে কিন্তু ফুল, সেপ্টেম্বরের দিকে ফুল এসে কিন্তু ওটা মোটামুটি ফুল আসা কমে যায়। অক্টোবরে কিছু হয় যেটা আমরা নভেম্বরে হারভেস্ট করি, সেটা খুবই কম। এই জন্য সেপ্টেম্বর থেকে আপনার দেখবেন দিন ছোট হয়ে যাচ্ছে, সেপ্টেম্বর থেকে এই লাইটিং পদ্ধতি চালু করবেন। এবং নেক্সট মৌসুম, দ্যাট মিন্স ওই যে এপ্রিল মের আগ পর্যন্ত, এপ্রিল পর্যন্ত এটা চালু রাখবেন। আশা করি আপনার এই কয় মাসে প্রোডাকশনটা চালু থাকবে অল্প হলেও, এবং এই যে মার্কেট পাবেন তাতে আমার মনে হয় আপনার এই যে খরচটা হবে এই খরচটা উঠেও আপনার পর্যাপ্ত প্রফিট থাকবে, এবং 12 মাস ইনকামের সুযোগ তৈরি হবে। দর্শক, আমি যতদূর পড়াশোনা করছি বা আমি অ্যাপ্লাই করছি সেখান থেকে আমাদের তথ্য দেওয়ার চেষ্টা করেছি, আর যদি কোনো মতামত থাকে অবশ্যই শেয়ার করবেন।